হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দইস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম। তো বড়দের প্রণাম প্রণাম, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো কি ব্লগ নিয়ে আসলাম, ভয়েস দিচ্ছি কারণ মানে প্রচণ্ড কথা হচ্ছিল, তো তার জন্য আমি ভয়েস দিতে বাধ্য হলাম। তো চলো বাকি গিফটগুলো তোমাদেরকে সমস্ত খুলে খুলে দেখাবো। আর অনেকগুলো আনিনি, কারণ দেখতেই পাচ্ছ অনেক গিফট এনেছি, তোমাদেরকে মুখে বলে দিব। আর যেগুলো পেরেছি সেগুলো নিয়ে এসেছি, কারণ ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসা প্রচুর চাপ। আমার বাড়িতে আত্মীয় স্বজন কেউ নেই, সবাই চলে গেছে। তো ভাবলাম যে না, আজকে শুরু মানে ইয়ে করি, তোমার দাদা মানে তোমাদের দাদা ভাই আছে বলে। তো চলো দেখতে থাকো, প্রথম গিফট দিয়ে শুরু করছি। তো ফার্স্ট গিফট তোমাদেরকে দেখাচ্ছি, প্রিয় মানুষ দিয়েছে। এটা হলো আমার মিতর দিয়েছে, মিতর মানে আমার বরের মিতর বন্ধু। তুমি ওইটা বন্ধ করো না, মিতর তোমরা বোঝো কিনা জানি না, মানে সখা সখা যাকে বলে, আমার বর সখা পাতিয়েছে তাকে মিতর বলে। তো সেই মিতর দিয়েছে, মানে মিতরের ফ্যামিলি দিয়েছে। তো এটা খুব ভালো হয়েছে, খুব থ্যাংক ইউ দেওয়ার জন্য, খুব পছন্দ হয়েছে। যাই হোক, এটা একটা গিফট। তারপরে দেখাচ্ছি আর একটা কথা, আমাদের হলো গ্রাম সাইডে প্রচুর শাড়ি দেয়, মানে আর কিছু দেখবা না দেখ, আমাদের শাড়িটা কমন আর কি, সেটা ভালো হোক খারাপ সবাই শাড়ি দেয়। এই যে একটা বেডশিট, এটাও ভালো, জানি না কে দিয়েছে, যে দিয়েছে তাকেও অনেক অনেক ধন্যবাদ, আর এটাও খুব ভালো। তারপরে দেখি এটাতে কি আছে, এটাতে আছে কাচের বাটি, এগুলাকে কি বলে? তো বাটি সে বড় বাটি আর ছোট বাটি, এটাও খুব সুন্দর বন্ধু বান্ধবীদের। এটা ভালো জিনিস, ভালো জিনিস, আর বন্ধু আর মাস্টাররা দিছে একটা সুন্দর কাচের ছে। তো এটাতে দেখি কি, এটাতেও বাটি, এটাতে বাটি, এটাকে ঠিক করে রাখি না হলে পরে আবার আমাকে বোঝাতে হবে। এটাতেও বাটি, এই দেখো আর কি, বড় হয়ে যাবে ভিডিও, আর অনেক জিনিস হবে পরে নিতে অসুবিধা হবে। যাই হোক, পরে তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট এই যে একটা ফুলের সাজি, মামি দেখছো? যাই হোক, যে দেখ ভালো হয়েছে, যে দিয়েছে ভালো হয়েছে, খুব সুন্দর। তারপরে দেখো এই যে একটা চালুন, এটাও এটাও খুব ভালো, থ্যাংক ইউ পিসি। আমার বৌভাতের ফার্স্ট গিফট তোমাদেরকে দেখাচ্ছি, কাকা শ্বশুর, আমার একটা কাকা শ্বশুর, আমার একটা কাকা শ্বশুর দিয়েছে ফার্স্ট গিফট, এই যে হাড়ি, এত সুন্দর, মানে হেভি লাগছে আর কি, সেই সুন্দর সত্যি। হাড়িটা কি পছন্দ না? হ্যাঁ, আল্লাহ করে দিয়েছে,
দেখতে এত সুন্দর, যাই হোক পায়েস টাইস রান্না করা যাবে। তো কাকাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক এখন শাড়ি করে নিয়ে তো না, হ্যাঁ আমার একটা কি একটা কাকি শাশুড়ি, এই যে পঞ্চপ্রদীপ, মানে পঞ্চপ্রদীপ না গাছা গাছা বলে এগুলাকে, গাছা পঞ্চপ্রদীপ তাই তো, পঞ্চ গাছা তো এটা দিয়েছে। আর এটাও খুব ভালো, এটাও মানে কাজের জিনিস আর কি। যাই হোক থ্যাংক ইউ কাকি, খুব ভালো হয়েছে। এটা খুলে রাখি, অনেক জায়গা থাকে। যাই হোক তারপরে তোমাদেরকে দেখাই শাড়ি, কি কি শাড়ি পেলাম। না দেখানো উচিত, দেখানোটা উচিত যেটা আমার পক্ষে। যাই হোক দেখাই, ব্যবহার করা শাড়ি আর কি। তো জানি না কে দিয়েছে, তো তার উদ্দেশ্যে একটা কথাই বলি, আমাদের কোনো দরকার ছিল না, ঠিক আছে তাই না? আমাদের হ্যাঁ এমনি খেয়ে যেত, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম করাটা আমার মনে হয় না যে মানে এটা অপমান করা আর কি, মানে মানে আমাদেরকে আর কি অপমান করা হলো আর কি। তো এটা একদমই ঠিক না, যাই হোক যেই দাও না কেন, আর ভবিষ্যতে করো না আর কি। মানুষ অনেক মানে গিফটের আশা করে না, কিন্তু আশীর্বাদটাই মানে মেন আর কি। তো সেই জায়গার থেকে আমাদের কোনো দরকার ছিল না, তোমরা খেয়ে দিয়ে যেতে, মন ভরে আশীর্বাদ করে যেতে, এটাই অনেক। যাই হোক এটা একটা পুরোনো শাড়ি দিয়েছে, এটা মানে দেখাতে না বলছিল আমার বর আমাকে, না এটা ঠিক দেখানো তাই না। তো এটা হলো সাইড, তোমাদের তো ঘটনাটা বললাম, এ হয়েছে আমাদের সঙ্গে। তাকে উদ্দেশ্য করে বলবো একটা কথা, এরকম আর ভবিষ্যতে করো না, কারণ সবাই আশীর্বাদটাই চায়, তুমি এসে খেয়ে যেও, এটাই অনেক। তো আমরা প্রচুর শাড়ি পেয়েছি, প্রচুর শাড়ি বেড কভার এসব পেয়েছি, চলো বাকিগুলো তোমাদেরকে দেখাই। আর এগুলো তো একা একা মানে কি দেখাবো, একই রকম ছাপা শাড়ি তো, আর গ্রামের সাইডে তো এগুলো একটু বেশি পড়ে। আর এই শাড়িটা কিন্তু আমার ভীষণ সুন্দর লেগেছে, মানে খুব ভালো আর কি। তো একদিন পরলে তোমাদেরকে তো দেখাবোই, তো চলো বাকিগুলো দেখাই। আর প্রচুর প্রচুর পেয়েছি বেডশিট, মানে অনেক পেয়েছি, না হলেও মিনিমাম 50টা হবে। তো ওগুলো তো এতগুলো তো আনা দর মানে সম্ভব না, তো একই রকমের অনেকগুলো খুব সুন্দর, এই কালারটা খুব ভালো লাগছে দেখে। যাই হোক এটাও বেডশিট, ওটাও বেশ বেডশিট, মানে অনেকগুলো আর কি। তো এই হলো গিফট, গিফট আর কি দেখাবো, আর সোনার কি কি পেলাম সেটা তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো সোনার কি কি পেলাম এইবারই আর ওইবারই মিলে। তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আর পেয়েছি দুটো ব্ল্যাঙ্কেট, একটা হলো আমাদের বাড়ির ওখানে, একটা হলো এখানে। তারপরে গিফট আছে সেগুলোকে মানে সেগুলো দেখাতে পারলাম না তোমাদের, কারণ অনেক গিফট আছে, অনেক মাত্র স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, মানে কয়েকটা আর কি, ঠিক আছে। তারপরে যে তোমার যে চালনটা আছে পিতলের, এই চালনটা আরও একটা পেয়েছি। তারপরে
এটুকুটাকে আর কি আছে। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বলতে কি, এই ভিডিওটা অনেকদিন পরে, প্রায় ধরো দশ বৃহস্পতিবার দশ দিন, আজকে হলো 10 দিন, মানে আমার বিয়ের 10 দিন পর আজকে এই ব্লগটা করছি। আর জানি না ভিডিওটা কবে ছাড়া হবে, তো মানে এত ভিডিও হয়ে গেছে, ছাড়া আর হচ্ছে না। তো চলো আস্তে আস্তে সব ছাড়বো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। টাটা বাবা, দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।